ফুল গাছে জঙ্গল হয়ে গেছে যেটা, দেখো মা আপনি করে দিও না। ও বিকিরার বাবা যে রাস্তা বানাইছে, এইসব রাস্তা আসতেই মজা বেশি তা না। যা ঘাস উঠে দেখি কাটতেই দেখো মা কয় কান্দি কলা দেখো, ওই এক কান্দি এক কান্দি মা কোন দিকে চলবো বলো তো, চলো যাই কোন দিক ঢুকার আর কোন দিক দেখুন কি সুন্দর মোটা মোটা লতি হয়েছে এখান দিয়ে, সুন্দর এখন কাশি দাও দিন, এত সুন্দর কাশি এই দিয়ে পাতা কাটো দাঁড় আছে। বৃষ্টি হয়েছে তো এখানে অনেকটা জল বেঁধে গেছে, জলের মধ্যে এখন নামা যাবে না, এই পাশে পাশে যে কটা হয় সে কটাই নেব। লতি তুলতে পারলে পরে গাধা লতি নিচে এই দেখো এই নতিটা আমার ছেলে বাজারের থেকে কিনে নিয়েছে, আর এই নতি আমি উঠে নিয়ে এসলাম, তা এই নতিটা খাতে আস্বাদ বেশি, এই কিনা নতি চাইতে এই নতিটা খাতে আস্বাদ বেশি। তা আজকে কচু শাকও রান্না করবো, আবার কচুর নতিও রান্না করবো। নতি খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু বাঁচতে গেলে এই করে দেখুন এরকম পরিষ্কার করে সবগুলো কেটে নেব। এই লতিগুলো একদিন তুলে রাখলে তার পরের দিন ছাল ছাড়াতে খুব ভালো হয়, ভালো তাড়াতাড়ি করে উঠে যায় সব।
বাবা যে কটা বাজার থেকে কিনে নিয়েছে মা তোমরা তো সেই কটা নিয়ে এসছো তুলে। আগের দিন যে ইলিশ মাছগুলো রান্না হয়েছিল এগুলো হচ্ছে সেই মাছের মাথা। আজকে ওই মাথা দিয়ে কচুর লতি আর কচু শাক রান্না হবে, মানে দুটো দলে ভাগ হবে। এটা একটা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, একটা লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। যার যেটা ভালো লাগে সে তো সেটা খাবে না, দুটোই খাবে। আজকে একটু কম কম আজকে সবাই দুটোই খাবে, আর দুটো সবাই খুব ভালো খায়। কচুর লতি তো আমার মানে কি বলবো, কচুর লতি পেলে আমি সবটাই পারলে খেয়ে নিতে পারবো, শুধু শুধু খেয়ে নিতে পারবো। কচুর লতি আমার এতটাই ভালো লাগে, সবাই খুব ভালো খায়। তোর বাবা দেখতো? আমি আর মা বিশেষ করে কচুর লতি মানে এত ভালো খাই, আমাদের দুজনের আর কিছুই লাগে না। আমি যখন আগে বিয়ে বলতাম না তোমার ছেলেকে আমার কচুর লতি খুব ভালো লাগে, আগে তোমাকে তো কচুর লতি রান্না করে দেওয়া হবে, কচুর লতি খাওয়া সারাদিন। এখানে নাকি আগে কচুর বাগান ছিল, এই যে এই সামনে কাদা ছিল আমাদের এখানে, আর এত সুন্দর লতি হতো, সেগুলো কিরকম জানিস, বিশাল মোটা মোটা। এই আর কি লতি, এর থেকে মোটা মোটা লতি হতো। কচুর লতি তুলে নিয়ে আসলাম, কচুর শাক কাটিয়ে নিয়ে আসলাম, তো দেখানে মাছের মাথাগুলো বাজে নেই। এই যে মাছটা ভাজলাম কচু শাকের জন্য, এরপরে যেটা ভাজবো সেটা কচুর নতির জন্য। দু এক থালা মাছ খাইয়েছি। তেলের উপরে দেবো কটা কালো জিরে, কটা কাঁচা লঙ্কা, চামচ লবণ, আর দেবো হাফ চামচ হলুদ। কচুর লতিটা একটু বাজিয়ে নিছি, অনেক জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো।
জাল দিছি, রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। কচুর নতি রান্না হয়ে গেছে, এখানে রাঁধবো কচুর শাক। তেলের উপর দিয়ে দেবো কটা রামধনি আর কালো জিরে। আর কটা কাঁচা লঙ্কা। শাকের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ, হাফ চামচ হলুদ। শাক একটু ঢাকাই দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখলে তো কচু শাক রান্তি কত সহজ, কিন্তু রান্তি সহজ খাতি আর স্বাদ। নাতনি এসছে বাড়িতে, মাংস মাংস এনে দিলাম, রান্না বান্না করলো। ভাতটা সুন্দর করে মাখিয়ে তো নেই, তারপরে শুরু করবো নাকি? তার ফাঁকে একবার খেয়েও নিয়েছি, কিন্তু দেখে লোক সামলাতে পারছি না তো। ইলিশ মাছের মাথা আর কচুর শাক আমার ফেভারিট খাবার। ইলিশ মাছের মাথা, কচুর শাক, এগুলো তো প্রত্যেকেই জানে এটা খুব ভালো খাবার। আপনারাও তো রান্নাটা ফলো করেছেন, এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে খাবেন, খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয়েছে। এখন লোকে আর কুড়ি কাছে খেতে চায় না, কিন্তু এই কুড়ি টুড়ি এনে খাওয়াটা বাড়ির চারিপাশ দিয়ে খাবার এত ভালো, চিন্তা করা যাবে না। কচু শাকে তো আর কেউ স্প্রে করে না, না এটা একদম পিওর খাবার। বাজারে যায় ব্যাগ ভরে বাজার নিয়ে আসে। এই যে ইলিশ মাছটা খেলাম, ইলিশ মাছটা তো ভালো লেগেছেই, কিন্তু আমার মনে হয় এই কচু শাকটা তার থেকে কোনো অংশে কমা নয়, বরঞ্চ আরও ভালো খাচ্ছে। কদিন মাছ টাছ খেয়ে একদম মানে সে মুখ এলেই গিয়েছে, তো আজকে পুরো মুখটা মনে হচ্ছে স্বস্তি পাবে খালি। আমি অন্য কিছু থাকলেও নেব না আজকে। কচুর লতি দারুণ হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে কোনো কথা হবে না। ও কোনো ডাল ফাল আমার লাগবে না আজকে, আর কিছু লাগবে না কমপ্লিট। সত্যি জানো এত টেস্ট হয়েছে, মানে নুন ঝাল কোনোটাই কম বেশি কিছু নয়, একদম সব ঠিক ঠিক হয়ে যায়। আমি কথা বলবো না, আমি খেয়ে যাই, সব কোনো করতে হবে না। দেখো ভাত আমি শেষ করে দিলাম। মাছটা ভালো ছিল তো, মাথাটাও দারুণ সেন্ট। মাথাটার জন্যই কচু শাকটা খেতে ভালো লাগছে। তবে সুবোধ এখন এই কচুর লতি, কচুর শাক বাজারেও বিক্রি হয়, এত ভালো ভালো লতি বিক্রি হয় বাজারে এখন। তো বাজারে গেলাম, এত সুন্দর একজনের কাছে তিনাটি লতি রয়েছে,
নিয়ে একবার গেলাম ঘুরে এলাম, যে মাছ আর সবাই তো গিয়েছে তুলতে, নিয়ে আবার ঘুরে গেলাম চলে এলাম। আবার যে ওই কচুর লতির তিন আটির মধ্যে এক আটি কিনলাম, আরে ওটা খান, এটাও তো সেই হয়েছে। তারপরে তুমি লতি বলে না কথা, গল্পটা পরে হবে, খেয়ে না হবে নাকি? আচ্ছা বাদ দাও, বাদ দাও, আমি তো বসে আছি তার জন্য। সেদিন যে এত দামি ইলিশ মাছ খাইছো না, খাইছো তার থেকে অনেক বেশি ভালো হয়েছে এটা। আজকে দেখ এত ভালো হয়েছে, মানে দুটো দিন এসে খাওয়া কমপ্লিট। আরে এই তো আপনি ফোন করলেন কতটুকু আগে, যে কচু লচি কি কচু শাক হয়েছে, আমি সব মাংস মাংস ফেলে দিয়ে চলে এলাম, নাহলে কতটুকু সময়ের মধ্যে না হাঁটু খুলে ফেলেছিল, আজকে খুলতে মনে হচ্ছে।